হাই ফ্রেন্ডস, আই এম তুহিন, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, ভিডিওটা টপিক হলো আমার একটা পাখি, হঠাৎ আমি এই একটু আগে দেখলাম, এই দুপুরে খেয়ে দিয়ে উঠে দেখলাম পাখিটার চোখে, দেখলাম এক চোখ ভায়োলেট ভায়োলেট মাস্কের এক চোখটা পুরো লাল হয়ে ফুলে গেছে, ফুলে গিয়ে চোখ দিয়ে জল পড়ছে। তার জন্য আমি কী কী মেডিসিন ব্যবহার করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ধরনের প্রবলেমের তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা সামান্য হয়ে থাকে, ওয়েদার চেঞ্জ হয়ে কখনো গরম কখনো ঠান্ডা, এক্ষেত্রে প্রচুর প্রবলেম হয়ে থাকে, এইসব সামান্য প্রবলেমের কোনো ভয় পাবে না। দেখো পাখিটা কিভাবে আমি ঠিক ঠিক করছি আর কখন কি মেডিসিন কভার ব্যবহার করবে সেটা তোমাদের। পাখিটা আবার বিডি বাবার পাখিটা আবার বক্সে ঢুকে বসে আছে, ফিমেল পাখি। আমি ভাবলাম ডিম দিয়েছে, ডিম দিয়ে দেখতে পাচ্ছি। ব্যবহার করবো পাখিটাকে ক্যারি খেতে ঢুকিয়ে দিই। পাখিটাকে ফার্স্ট অফ অল ক্যারি কেজে ঢুকিয়ে রাখলাম, এরপরে দেখো যাদের বাড়িতে ডিটল, আমার এখন ডিটল ফিটল নেই হাতের ধারে, তাই দেখো এক ফটকির জল, ফটকির জল, হালকা ফটকির জল, ওখানে যেসব জার্মগুলো হয়েছে ফটকির জলটা নিলাম। নিয়ে এবার একটা সিরিঞ্জ, সিরিঞ্জ নেবে নিয়ে এই জলটা আগে চোখটা আগে আগে চোখটা পরিষ্কার করতে হবে, ওই জায়গাটা পরিষ্কার করার জন্য জল নেবে। নিয়ে পাখিটাকে বের করে ধরবে, ভালো করে ধরে ওই জায়গাটা আগে ক্লিন করবে, ওখানে যেসব জীবাণুগুলো ওখানে নিশ্চয়ই এ হয়েছে, মানে ওখানে অনেক জার্ম ফার্ম আছে, সেটা আগে পাখিটাকে ধরবে, সেই সাথে তুলো রাখবে, তুলো। এটা আমি সাইড করে দিই, দিয়ে পাখিটা ধরি। এখন সামান্য প্রবলেমে তোমরা কেউ ভয় পাবে না, কিন্তু এই প্রবলেমটা কিন্তু মারাত্মক প্রবলেম হয়ে যেতে পারে তোমাদের যদি পাখিটাকে ঠিকঠাক গাইডলাইন্স না করো। এবার দেখো এটা ভালোভাবে এটা ধুয়ে নেবে, দেখো এই জলটা দেবে, দিয়ে সাইড সাইড ধুয়ে নেবে। আমি দুই দুই চোখে ধুয়ে দিলাম, দেখো, দিয়ে এবার তুলো দিয়ে মুছে নেবে। জল দেওয়ার সময় যেন খেয়াল রাখে যেন জল যেন কানে কানে না ঢুকে যায়, কানে সাইডে কিন্তু কানে ছেদ দিয়ে কানে না না ঢুকে যায়। দুই চোখে দুই সাইডেই ভালোভাবে মুছে নেবে। একটা ভাইরাল মাস্কের দাম অনেক, কিছু হয়ে গেলে প্রচুর গায়ে লাগে, কিন্তু কিছু করার নেই, প্রবলেম আসবে, প্রবলেম সলভ করার জন্য আমাদের মতো মানুষরা থাকবে টুকটাক। এবার এই ড্রপটা নেবে, আই ড্রপ, দেখো আই ড্রপ হচ্ছে ব্লক ব্যবহার করতে হবে, আমি আমি এইটা ব্যবহার করছি, এটা আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি। মেশিনে দেখো দামটা, দামটাও দেখে নাও দামটা কত আছে, দামটা 115 টাকা মতো দাম আছে। এটা দেখো কীভাবে দিচ্ছি, দেওয়ার প্রসেসটা দেখে নাও, চোখটা তখন ফাঁক করবে। নিয়ে এবার মাথায় একটু হালকা ধাক্কা মারবে, এইভাবে ধাক্কা মারবে, তো চোখের ভিতরে এটা ভালোভাবে মিক্স হয়ে যায়, বুঝলে, এটা ভালোভাবে একটা ধাক্কা মারবে। দেখো আমার চোখে কোনো একটা কিছু আঘাত ফাঘাত লেগেছে, কিন্তু সেটা তো এখন কিছু বলতে বুঝতে পারবো না, যেহেতু যেমন ভাবে পাখি পক্স আছে সেমন ভাবে একটু সাইডে আবার লাল লাল হয়েছে, আগে চোখটা আগে ঠিক করতে হবে, তার জন্য 2-3 ফোঁটা দিয়ে দেবে। আর সেম একই প্রসেসে সাইডেও 1 ফোঁটা দিয়ে দিলাম, যেহেতু এসবে হয়নি তবুও দিয়ে দিলাম, $36 দাম আছে, এটা খুব ভালো কাজ দেয়।
এটা এটাও আমি অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। দেখো এবার এবার ছোট ক্যারি খেতে দিয়ে দেখছে, দেখো ক্যারি খেতে দিয়ে পাখিটার মুভমেন্টটা দেখবে। আর এটা তোমরা এই যে দুফোঁটা করে দিলাম, দুফোঁটা করে এই ফার্স্ট টাইম পরিষে করে দিলাম, তোমরা এইটা এটা দিন দুবার করে, একবার এক সকালে এক সন্ধ্যার দিকে, সপ্তাহে সপ্তাহে 5 দিন, মানে টানা 5 দিন দেবে, সপ্তাহে টানা 5 দিন দেবে। যদি ঠিক না হয় সেটা তোমরা তো আমাকে বলবে, আমি গিয়ে তোমাদের বাড়ি গিয়ে ঠিক করে দিয়ে আসবো পাখি। চো তোমরা গাফিলতি করবে, দিন একবার দেবে, অনেকদিন আবার 2-1 সময় দেবে না, সেরকম করলে দিন দুবার করে দিতেই হবে। দেখো পাখিটা চোখের অবস্থা কিন্তু মোটামুটি মানে ভালো, ঠিক না, ভালো বলা যাবে না, সান্ত্বনা দেওয়ার জন্য একমাত্র বলতে হবে ভালো। দেখো পাখির চোখে কিন্তু খুবই খারাপ অবস্থা, দেখো তবু এটা ঠিক করে তোমাদেরকে আমি দেখাবো পাখিটা, পাখিটার কি প্রবলেম হয়েছে না হয়েছে এটা তোমাদের দেখাবো। সো ফ্রেন্ডস, এইটুকু সামান্য ইনফরমেশন, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে, আর শেয়ার করতে ভুলবে না সেই সকল বন্ধুদের সাথে যাদের নতুন পাখি পড়েছে, পাখি নিয়ে কোনো প্রবলেম হচ্ছে বা এই ধরনের ছোটোখাটো প্রবলেম, এটা ছোটোখাটো ভাববে না, কারণ আইস প্রবলেম খুব একটা বড়ো প্রবলেম। যখন তখন পাখির চোখ, এইটুকু সামান্য কাজের জন্য পাখি সারা জীবনের জন্য অন্ধ যেতে পারে। তাই এইটুকু ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল অপশনে ক্লিক করে রাখবে, আর যাতে আমি ইউটিউবে কোনো নতুন ইনফরমেটিভ পাখির কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের ফোনে বা ল্যাপটপে পৌঁছে যায়। তার বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, পাখির খেয়াল রাখবে। লাভ ইউ অল।